আমরা নবান্নে এই জন্যই গিয়েছিলাম, কারণ গত 20 ফাল্গুন আপনার ফুরফুরা দরবার শরীফের একটা বিবৃতি আমাদের আপনার শুনেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফুরফুরা দরবার শরীফের উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার তারা ফিরে ভক্ত মুরিদদের সেবার জন্য 76 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, কিন্তু সেই টাকা সেভাবে বরাদ্দ আপনার কাজকাম হয়নি, সেই টাকাগুলিকে লয়ছয় করেছে। আজ তারাপীরের ভক্ত মরিদের সেভাবে সেবা দিতে পারেনি, এই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম। এই ইস্যুতে আমাদের হঠাৎ করে গত রাতে আমাদের ডাক দিয়েছিলেন নবান্নে, আমরা কয়েকজন পীরজাদা ভাই আমরা সেখানে গিয়েছিলাম। যে আমাদের মমতা ব্যানার্জি আমাদের আশ্বাস দিয়েছেন, বিশেষ করে আমাদের হসপিটালটা ফুরফা দরবার শরীফ হসপিটাল আজকে বন্ধের মুখে, সেখানে ঠিকমতো ডাক্তার নেই, ভালো চিকিৎসা নেই, ঠিকমতো বেড নেই। আর ওই হসপিটালটা জাঙ্গিপাড়ার সঙ্গে অ্যাটাচ ছিল, উনি আজকে আমাদের কথা শুনে আলাদাভাবে ফুরফা শরীফটাকে নজরে রাখার জন্য আলাদাভাবে একটা স্টেপ নিয়েছেন ফুরফা শরীফ হসপিটাল উন্নয়নের জন্য, এবং রাস্তাঘাট লাইট ইত্যাদি দ্বারাপীড়ের ভক্ত মরিদের জন্য টোটালটাই সুন্দর করে পরিকাঠামো তৈরি করার জন্য আজকে আমাদের সামনে বিরাট হাকিমকে দায়িত্ব দিয়েছেন। খুবই তাড়াতাড়ি দ্রুত কাজকাম হবে, যদি না হয় আমরা আগামী দিন আবার প্রতিবাদ করব। না আমি এটা আমরা আলোচনা করেছি, ব্যবস্থা নেবে বলে সব। না সেটা টোটালটাই ফুরফুরা দরবার শরীফের এবং আশপাশে যে সমস্ত পঞ্চায়েত আছে টোটালটা নিয়ে আলোচনা হয়েছে, মানে টোটালটাই গুরুত্ব দিয়েছেন। টোটাল দায়ভার এখন ফিরাদ হাকিমের উপর ছেড়েছেন, এবং ফিরাদ হাকিম সাহেব, ডিএম সাহেব একসাথে ফুরফুরা দরবার শরীফে এসে আমাদের ফুরফুরা দরবার শরীফে একটা বোর্ড আছে সমস্ত পীরজাদাদের সাথে করে নিয়ে 65 জন আমরা হুজুর চাচারা ভাইয়েরা একসঙ্গে থেকে একটা বোর্ড তৈরি করেছি, 19 জনের বোর্ড। সেই 19 জনের বোর্ডের সঙ্গে আলোচনা করে তেনারা টোটাল সমস্ত রকম কাজকাম করবেন এই আশ্বাস দিয়েছে। কোথাও কি দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে? মারাত্মক দুর্নীতি হয়েছে, মারাত্মক। আপনি গিয়ে দেখুন ফুরফুরা দরবার শরীফে টেম্পোরারি যে বাথরুমগুলো করেছে, পলিথিন দিয়ে ঘিরে দিয়েছে, দিয়ে বাথরুম করেছে, যতটুকুনি বাথরুমের দরকার সে বাথরুম হয়নি। বিশেষ করে হচ্ছে যেখানে 3 দিন নিশান স্বভাবে কম বেশি 1 কোটি মানুষ জমায়েত হয়েছে, সেখানে তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য মাত্র পুরুষদের জন্য 5টা বেড, মহিলাদের জন্য 5টা বেড, আর বাচ্চাদের জন্য 1টা বেড, সেখানে কী করে অতগুলো মানুষের ট্রিটমেন্টটা হতে পারে? এর আগে আমরা দেখিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনার একটা ডিব্বা, ছোটো ডিব্বায় 4-5টা করে ওষুধ পড়ে আছে, এতে কী করে চিকিৎসা দেবে? আপনার উন্নয়ন পর্ষদের মুখ একজনই, জি, বিভিন্ন জায়গায় যে পোস্টার করছে, সেখানে কি আর কোনো পীরজাদার নাম দেখতে পাওয়া যায় না? এবারে টোটালটাই আলোচনা হয়েছে, উনি টোটাল উন্নয়ন পর্ষদের মধ্যে টোটাল নতুন যে সমস্ত পুরাতন যে সমস্ত মুখগুলো আছে ছাঁটাই করে দিয়ে নতুন মুখ থাকবেন, কিছু সরকারি আধিকারিক থাকবেন, এবং ফুরফুরা দরবার শরীফের কয়েকজন পীরজাদা থাকবেন। আমরা আজকে আলোচনায় সন্তুষ্ট, জি অবশ্যই অবশ্যই। বলছি হুজুর, আপনারা তো এর আগেও দেখেছি আনিস খান হত্যাকাণ্ডে প্রতিবাদ করেছেন, আজকে কি মুখ্যমন্ত্রীকে সেই নিয়ে কোনো কথা বলেছেন বা আবেদন করেছেন? এই বিষয়টা টোটালটাই আমার ভাই কাসেম সিদ্দিকী ভাই আলোচনা করেছেন, তা যেটুকু বোঝা গেল আনিস খান ভাইয়ের সিটের দ্বারাই তদন্ত ঠিকমতো পাওয়া যাবে বলে আমার মনে হয় না, সিবিআই অবশ্যই প্রয়োজন আছে। আমি এখনও নবান্ন থেকে ঘুরে এসেও বলবো সিবিআইয়ের প্রয়োজন আছে। আপনাদের এত উন্নয়ন পর্ষদের ক্ষোভ কিসের? দেখুন, সর্বপ্রথম হচ্ছে আজকে আমরা 6টা পীরজাদা আরও সব ছিল সমস্ত পীরজাদা মিলে আমরা গিয়েছিলাম দিদির কাছে। আমার কাছে গতকালকে ফোন আসে যে নবান্নয় যাওয়ার জন্যে দিদি ডাক দেন, আমরা গেলাম, দিদির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হলো এবং ববিদার সাথেও দীর্ঘক্ষণ আলোচনা হলো। আমি ববিদাকে ধন্যবাদ জানাই, উনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন, নবান্নয় নিচয়ে উনি আমাদের সাথে করে নিয়ে গেলেন, যথেষ্ট আপ্যায়ন করেছেন এবং ওনাকে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের মেন আক্ষেপ যেটা ছিল যে ফুরফুরা শরীফে যে দুর্নীতিটা চলছিল যেই পরিমাণে, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনার সাথে আমাদের এইটাই আস্থা ছিল, কথা বলেছি আমরা যে ফুরফুরার জমিনে যে আমাদের যে বিধায়ক সেনাশিস, বিধায়ক কেন আসেনে, কেন বিধায়ক এইটাকে নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এবং বিধায়ক বলছে যে আমাকে ফুরফুরায় মাথা ঢুকতে দিচ্ছে না, সেইটা আমি দিদির সঙ্গে ডাইরেক্ট কথা বললাম। দিদি ববিদাকে বললেন, ববিদা বললেন আমি দ্রুত বিধায়ক সাহেবের সাথে সেনাশিসের সাথে কথা বলবো।
এবং এর সাথে আরও কটা কথা হলো যে ফুরফুরায় যে দুর্নীতিটা চালু করেছে, যে প্রধানের যে দুর্নীতি, যে ফুরফুরায় যেভাবে দুর্নীতি করছে, আরও কয়েকজন মিলে যে দুর্নীতিটা করছে, এইটাকে আমরা পুরোপূর্ণভাবে ওনাদের একটা সিট দিতে বলেছি, একটা আইবি পাঠাতে বলেছি, ওনারা পুরোভাবে সমস্ত সিট আইবি দিয়ে ইনকোয়ারি করুক। এবং ফুরফুরায় যেসব আল্লাহর ওলির নামগুলো, যেগুলো মেন সামাধিগুলো আছে, চারটে সামাধি, দাদা হুজুর পীর কেবলা, ছোটো হুজুর পীর কেবলা, হোসেন বোখারি রহমতুল্লাহ, চার শহীদান, এতে চারটে সমাধি পুরোপূর্ণভাবে কেন কাজ হয়নি, কেন লাইট এই সমাধিগুলোতে দেওয়া হয়নি, কেন পায়খানা বাথরুমগুলো করা হয়নি। তো ববিদা বলেছেন এবং ডিএমের সাথে আমাদের সামনে ফোন করেছেন, ডিএমকেও ফোন করেছেন যে ফুরফুরায় যে ১৯ জনের একটা মানে একটা তৈরি হচ্ছে, সিট তৈরি করা হচ্ছে, যে একটা মানে গঠন তৈরি করা হচ্ছে কমিটির, এই গঠনের সঙ্গে ডিএম আলোচনা করবেন, এইটাও হয়েছে। এবং হসপিটাল যে মিথ্যে অপপ্রচার করা হয়েছে হসপিটালের নাম দিয়ে, এইটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করলাম, আমরা বললাম যে, এবং ওপে আমরা ছবি পিয়ন তোমার দেখিয়েছি যে হসপিটালে কিছু কাজ হয় না। উনি আমাদের সামনে সঙ্গে সঙ্গে ফোন করলেন হসপিটালের ব্যাপারে, এবং জাঙ্গিপাড়ার অধীনের মধ্যে ছিল সেইটাকেও কাটিয়ে দেওয়া হয়েছে, যে ফুরফুরা শরীফ হসপিটাল কেন জাঙ্গিপাড়ার অধীনে থাকবে, এইটাকেও কাটিয়ে দেওয়া হয়েছে। আদার্স আরও উনি কিছু আলোচনা হবে, ববিদা দায়িত্ব নিয়েছেন, উনি ফুরফুরায় আসবেন রোজার সময়, কথা দিয়েছেন, এবং আরও উনি কিছু বিষয় নিয়ে আলোচনা হবেন, পরে বলা হয়েছে। ফুরফুরায় আরও বিভিন্ন ধরনের যেসব সমস্যার সমাধান আছে, এটা ববিদা দায়িত্ব রয়েছে পুরোপূর্ণভাবে সেনাশিস দাকে নিয়ে এটা আলোচনা করে করবেন। তার জন্যই আমরা দিদির কাছে গিয়েছিলাম, উন্নয়ন পরিষদটা ব্যক্তিগত হয়ে গিয়েছিল বলে, কেউ নিজের পার্সোনাল, কেউ নিজের ঘরের সামনে নখানা হাইমাস লাইট লাগিয়ে দিয়েছে, মাঠের বীজখানে হাইমাস লাইট লাগিয়ে দিয়েছে, যেখানে হাইমাস লাইট দরকার বাজারে তালতলাহাট ব্রিজের ওপরে সবসময় ২-৪০০-৫০০ লোক সবসময় ঘুরছে, তালতলাহাট ব্রিজের ওপরে কোনো হাইমাস নেই, অন্ধকার, হোসেন বোখারি দরবার অন্ধকার, চার শহীদান হুজুর দরকার অন্ধকার, দাদাপীরের মেন মাজারের দিকে, ছোটো হুজুপীর নানা জানা মাজারের দিকে, এই যে মাজারগুলো বা যেসব জায়গায় কালাখুনকার থেকে শুরু করে আলো আল্লাহর ওলির মাজার আছে, ওখানে গঞ্জের সাদা সুলাইমান রহমাতুল্লাহ সব মাজার আছে, সেখানে কোনো আলো নেই। তো এইগুলো হচ্ছে নিজের পার্সোনাল, পায়খানা টয়লেট বাথরুম সব নিজের পার্সোনাল নিজের ঘরে ঘরে করে নিচ্ছে। তার জন্যে আমরা নবান্নে গেছি যে এইটাকে সরকার পুরোপূর্ণভাবে লক্ষ্য করুক, সরকার একটা আলাদার আইবি পাঠাক, আলাদার ইনকোয়ারি করুক, আলাদার ডিএমের ওপরে, ডিএম আমাদের যে জাঙ্গিপাড়া থানায় হচ্ছে বিডিও, বিডিওর কথা বলেছি, বিডিও কারোর কথায় উঠা বসা করে, বিডিও পুরো কাজ করে না, বিডিও কোনো খবরই নেয় না, ফুরফুরায় আসে না, কেন বিডিও ফুরফুরায় আসে না, এটা দিদি পুরো ববিদার হকের ওপরে ছেড়ে দিয়েছে, ববিদা কী করে দেখি। তো যথেষ্ট ববিদা আমাদের আপ্রাণ করেছেন, সম্মান দিয়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন কাজ সমস্ত করবেন। আনিস নিয়ে কি সরব হয়েছিলেন আপনারা? দেখেন আনিসের ব্যাপারে আমাদের কাসেম সিদ্দিক আমাদের ভাই, বড় ভাই, তিনি সমস্ত কথা বলেছেন, তিনি এই ব্যাপারটা নিয়ে কথা আলোচনা আলাপ আলোচনা করেছেন আলাদাভাবে, আলাদাভাবে সব কিছু উনি কথা বলেছেন। আমরা এই ব্যাপারটা আমরা পুরোপূর্ণভাবে বলতে পারবো না, এটা আমাদের কাসেম ভাই বলতে পারবে, যেহেতু উনি দিদির সাথে আলোচনা করেছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SStv পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এসে গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা, তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত হচ্ছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।